আমার সব বন্ধুকে জানাই শুভ সকাল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30, আর সকালবেলা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। ঘরে অ্যালেক্সকে স্যার পড়াতে এসছে, তো স্যারের জন্য চা বানিয়ে স্যারকে চা দিয়ে দিলাম, আর এখন চলে আসলাম রান্নাঘরে। তো কী রান্না করবো সেটা রেডি করছি, আর আজকে পুঁইশাক মিষ্টি কুমড়ো কচু দিয়ে একটা ঘ্যাট করবো, তো তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আর অনেক দিন ধরে ফ্রিজে সবজিগুলো রাখা ছিল আর রান্না করা হচ্ছিল না, তো আজকে ভাবলাম রান্না করে নিই, কারণ আমরা থাকবো না আর এই সবজিগুলো নাহলে নষ্ট হয়ে যায়। তো মাদের বাড়ি থেকে পুঁইশাক নিয়ে আসলাম, আর বাড়িতে যা সবজি ছিল সব কিছু মিশিয়ে একটা ঘ্যাট করবো। আর মুরগির মাংস নিয়ে এসে রেখেছি, আজকে মুরগির মাংস রান্না করবো। তো আগে সবজিগুলো কেটে নিয়ে এদিকে মশলাও করতে হবে, সবজি টবজিগুলো কেটে নিয়ে মাংস দিয়ে তারপর রান্না বসাবো। আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম, আর এত গরম পড়ছে গাছপালা একদম শুকিয়ে যাচ্ছে, বারবার জল দিতে হচ্ছে গাছের জন্য। সকালবেলায় জল দিয়েছি, আর আমি 2-3 দিন থাকবো না, তো তার জন্য পাশের বাড়িতে আমার এক বৌদি আছে, ওর বৌদির মেয়েকে বলেছি গাছগুলো দেখতে, নাহলে একদিনে গাছ শুকিয়ে যায়। তো রান্না টান্নাগুলো করে নিই, আর এদিকে কাজ কিচ্ছু হয়নি, রান্না করার পরও কাজে হাত দেবো। আর এগুলো কিন্তু কেনা পোশাক না, এগুলো হচ্ছে মাদের বাড়ির মাছার পোশাক। কেনা পোশাকের থেকে কিন্তু মাছের পোশাক খেতে বেশি ভালো লাগে। আর আমাদের বাড়িতে পোশাক সব থেকে বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড, ওকে যেভাবে রান্না করে দিই না কেন পোশাক খেতে খুবই ভালোবাসে। অ্যালেক্স খুব একটা সবজি খেতে ভালোবাসে না, তো রোজই ওর জন্য হয় মাংস নাহলে কিছু রান্না করতে হয়। তো আজকে ওর জন্য মুরগি রান্না করছি, আমরাও খাবো আর সবজিও রান্না করছি সাথে। তো রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি, রান্না হয়ে গেলে তারপরে কাজে হাত দেবো। সকাল সকাল রান্নাটা করে নিই, প্রচণ্ড গরম পড়ছে বাইরে, যত দেরি করি না তত গরম বেশি বেড়ে যায় আর ভালো লাগে না রান্নাঘরে থাকতে। তো রান্নাবান্না শেষ করে ঘরের কাজ সেরে তারপরে প্যাকিং করবো। এখন খাওয়া দাওয়া করবো, তো 2 বেজে গেছে, অ্যালেক্সেরও স্নান করা হয়ে গেছে। আর আজকে কী রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই। আর এখানে শ্বশুরের দেওয়ালে ভাত বেড়ে রেখেছি, ওদেরকে খেতে দিয়ে আসবো, তারপরে আমরা খেতে বসবো। তো এখানে ওদের তো খাওয়া এই যে বেড়ে রেখেছি, কী রান্না করেছি তোমাদেরকে এখানেই দেখিয়ে দিই। রান্না করেছি পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়ো কচু দিয়ে একটা ঘ্যাট করেছি, মুরগির মাংস ঝোল করেছি, আর এখানে ভাত, আর এই যে শ্বশুরের ভাত দেওয়ালের ভাত, এই ভাতটা এখন ওদের দিয়ে আসি, তারপর আমরা খেতে বসবো। অ্যালেক্সেরও খিদে পেয়ে গেছে, 2 বাজে। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কথা বলবো। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড উঠলাম, তবুও দেখো মুখ চুখ ভিজে যাচ্ছে ঘামে। তো যে ভাতটা ওদের দিয়ে আসি, ওরা স্নান টান করে বসে আছে, ওদের খিদে পেয়ে গেছে। তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এলেক্স খেয়েটে পড়তে গেছে, আমি একটু শুয়েছিলাম। শুয়ে থেকে থেকে দোকানে ডাকলো, দোকানের লোক এসেছিলো, তাই জিনিস দিতে গেছিলো। আমার চুলের অবস্থা দেখো, শুয়েছিলাম, মাথা চুলের একদম মনে হচ্ছে পাগলি পাগলি দেখে। আর এই যে সকাল থেকে যা জামা কাপড় কেটেছি এখনও গোছাইনি, ঢিবি মেরে রেখে দিয়েছি। আর ওখানে যে জামা কাপড় দেখছো ওগুলো সব বার করেছি, হ্যাঁ এসব জামা কাপড়গুলো সব বার করছি, কারণ আমরা ঘুরতে যাব, তো তার জন্য এখন থেকে বার করে করে রাখছি প্যাকিং করার জন্য। কখন
ঠিক সময়ে মনে পড়বে না যে কোনটা নেব কোনটা নেব না, তাই আগাম থাকতে যেটা যেটা মনে হচ্ছে বার করে করে রাখছি। আর বাইরে রোদটা দেখো খালি, আর আমার ছেলে এই রোদ গরমে এই তিনটার সময় পড়তে যেতে হয়, আমার ছেলেকে তিনটার সময় স্যার এই রবিবার তিনটার সময়তেই পড়ায়, এত রোদ গরম না ইচ্ছা করে না পড়তে দিতে যেতে, কিন্তু কি করবো পড়তে তো যেতেই হবে, স্কুল কামাই করলো কোনো ব্যাপার না কিন্তু পড়া কামাই করা যাবে না, এই রোদের মধ্যে অ্যালেক্স পড়তে গেল, অনেকটা দূর যেতে হয় না হলেও আধ ঘন্টা সাইকেল চালিয়ে যেতে হয়, অনেকটা দূরে যেতে হয়। আর বাইরে প্রচণ্ড গরম পড়ছে, কী বলবো মানে বাইরে তো দাঁড়িয়ে বেশিক্ষণ কথাই বলা যাবে না, এত গরম বাইরে। আর এই যে একটা ব্যাগ বার করে রেখে দিয়েছি, ব্যাগটাকে রোদে রেখে দিয়েছিলাম, ব্যাগটা পরিষ্কার করতে হবে, ব্যবহার করা হয় না তো ব্যাগটা, ব্যাগ বেশি তো ধোয়া হয় না, এই জন্য উপরে উপরে না ধুলো পড়েছে, অ্যালার্জির ওষুধ খেয়েছি তো খুব ঘুম পাচ্ছিলো, তাহলে ঘুমাবো একটু, তো বারবার দোকানে যে গ্রিলে বারবার দোকানে আসছে ওই জন্য শুতে পারলাম না, আর এখন আর শুভও না, এই জামা কাপড়গুলো ভাজ করবো করে মাদে বাড়িতে যাবো, কারণ আজকে মাদে বাড়িতে এখনই বোনা আসবে, তো এখন শুলে আমি ঘুমিয়ে যাবো, তখনই বোন আর বোনের মেয়ে আসবে, তাই ভাবলাম মা ফোন করলো, তাই ভাবলাম আর শুয়ে লাভ নেই তোমাদের সাথে একটু কথা বলি, বলে এই জামা কাপড়গুলো গুছিয়ে তারপর যাবো মাদের বাড়িতে, খেয়ে দুটে না কোথাও যেতে ইচ্ছা করে না এই গরমে। আজকে রবিবার, রবিবারে তো মাদের বাড়িতে খাওয়া দাওয়া করি, কিন্তু এই গরমের জন্য মাকে বললাম মা রান্না করতে হবে না, মারও এতজনে রান্না করতে গরমে কষ্ট হয়, তো মাকে বললাম এখন আর রান্না করো না তো গরমে, তোমাদের মধ্যে খালি রান্না করো আমরা বাড়িতে যে যাবো তো রান্না করে খেয়ে নেবো, তো রান্না করা আর আমাদের এই রোদ গরমে গিয়ে খাওয়া, সংসারের কাজ সেরে না সকাল সকাল গিয়ে যে মার সাথে করবো তা হয় না, বাজে 7:45 আর এতক্ষণ ঘরে কাজ করছিলাম, তো এখনই কাজটা সেরে একটু চুল টুল বাঁধলাম, সেই যে দুপুরবেলা দিদির এসেছিল এতক্ষণ ধরে ঘরে গল্প করছিলাম, তো দিদি গেলো বাজারে আর বোন এসেছিলো, বোন বাড়ি চলে গেলে 7টার দিকে বাড়ি গেলো বোন, তো আমি এখন ঘরে কাজটা সেরে নিয়ে এখন ঘরে যাব, এখন একটু প্যাকিং করব, তোমাদের দুপুরবেলায় বললাম না আমরা একটু ঘুরতে যাব, তো তার জন্য এখন প্যাকিং শুরু করব, এখন কিছু গোছানো গাছানো হয়নি, আর এই যে সব ঘরে আখা আর আসর বসিয়েছে এই অসময়ে আখ খাচ্ছে, এখন সন্ধ্যা এখন রাত 8টা বাজে এখন ওরা আখ খেতে বসেছে, খাওয়ার কোনো তো সিস্টেম নেই, যখন যেটা মন চায় তখন সেটা খেয়ে নেয়, আর আমরা পারি না খেতে, আমাদের এখন এই বয়সে নাকি গ্যাস অম্বল কত কিছু, ওদের নাকি গ্যাস অম্বলই হয় না, যখন যেটা খুশি খাচ্ছে, তো চলো আমি একটু প্যাকিং করি নাহলে দেরি হয়ে যাবে আমার গোছানো গাছানো, তো সকালবেলায় হয় না, সকালবেলায় অনেক ঘরে কাজ থাকে, তো এখন মাদের সাথে একটু গল্প করি, আর যা যা লাগবে মোটামুটি খালি এগুলো ভরবো ব্যাগে, যা যা জিনিস লাগবে এখন ভরতে থাকি, আর যেটা বেশি হয়ে যাবে মনে হবে এটা এক্সট্রা নেওয়া হয়েছে সেটা বার করে দেবো, যেটা ভুলে যাবো সেটা আবার ভরে নেবো, তো এখন থেকে না রেডি করলে না যাওয়ার সময় গোছানো হবে না, আর তোমাদের তো বলাই হয়নি কোথায় ঘুরতে যাবো, ঘুরতে যাবো ঘুরতে যাবো সকাল থেকেই বলছি, তা কোথায় ঘুরতে যাবো সেটা তো তোমাদের বলাই হয়নি, আমরা ঘুরতে যাবো দার্জিলিংয়ে, তো এর আগে গেছি 5 বছর আগে গেছি দার্জিলিংয়ে, তা এখন আবার যাবো, এর আগে গেছিলো আমাদের আমাদের সাথে আমার হাজব্যান্ড ছিল যখন আমরা এর আগে ঘুরতে গেছিলাম, তো এবারে আর আমার হাজব্যান্ড নেই, আমি আর অ্যালেক্স একাই যাবো, আর এই যে রোমিও তো বলেই দিল আগে কোথায়, তো এখন প্যাকিং করতে বসে গেছি, আর যা যা জামা কাপড় নেবো সেগুলো সব ব্যাগের মধ্যে পরছি, আর অ্যালেক্স ওর জামা কাপড়গুলো পরে পরে দেখছি যে কোনটা নেবে কোনটা নেবে না, তো এখন প্যাকিংটা না করে নিলে পরে না দিনের বেলা আর হয় না, আর আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর প্যাকিং কখন শেষ হবে জানি না, তো মাদের সাথে গল্প করতে করতে এগুলো গুছিয়ে নিই, তো আজকে কথা বলা তোমাদের সাথে এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, আবার দেখো পরে একটা ভিডিওতে, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো ভালো কমেন্ট করো, টাটা গুড নাইট।